এই সপ্তাহে যেটা ভেবে পেলাম দোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সেটা শেয়ার করি, তা হচ্ছে এই দোয়া এমন একটা প্রয়োজন আমাদের জীবনের। আমরা যারা ম্যাচিউর হয়ে গেছি, গায়ে একটা শক্তি চলে আসছে, আমরা আমাদের অতীত ভুলে গেছি। কিন্তু আপনি আপনার বাপ মাকে জিজ্ঞেস করেন, আমরা প্রত্যেকে যারা পিতামাতা এখন, বা আমাদেরও তো পিতামাতা আছে, আপনি আপনার পিতামাতাকে জিজ্ঞেস করেন, আপনার আমার জন্ম হওয়ার জন্যে তারা আল্লাহকে কতটা দোয়া করেছে। এটা তারা বলতে পারবে যারা 5-10 বছর হয়ে গেছে, বিয়ে করেছে, সন্তান হয় না, সে তার একটা সন্তানের জন্য কত আল্লাহকে ডাকে, এটা তাকে জিজ্ঞেস করে। তার মানে আমাদের প্রত্যেকের জন্মটা হয়েছে দোয়ার ভিত্তিতে। আমাদের পিতামাতা অনেক দোয়া করেছে হয়তো আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে সন্তান দাও। যার ছেলে নাই সে কত ডাকে আল্লাহকে তাকে জিজ্ঞেস করে, যার মেয়ে নাই সে কত ডাকে তাকে জিজ্ঞেস করে। এক কথায় যার সন্তান নাই সে আল্লাহর কাছে কত ডাকে, কি করে সে সন্তানের জন্য তাকে জিজ্ঞেস করে। যখন মায়ের পেটে বাচ্চা চলে আসে, একজন গর্ভবতী মা তার পেরেশান কি এটা এখন আমরা বুঝি, কারণ এখন বক্তব্যের ফিল্ডে আছি, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে। যেমনি তাদের 7 মাস 8 মাস ডেলিভারির কাছাকাছি চলে আসে, তাদের পেরেশানের শেষ নাই, কারণ সমস্ত চিন্তা তার এই সন্তানকে কেন্দ্রিক। আপনি ভুলে গেছেন হয়তো, যখন আপনি পেটে ছিলেন 6 মাস 7 মাস আপনার নড়াচড়া 2 দিন বন্ধ ছিল, আপনার মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। প্রত্যেকের সাথে এটা হয়েছে। আর যারা বাচ্চা পাচ্ছেন তার আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা যদি নড়াচড়া বন্ধ হয়ে যায় কোনো একটা কারণে, জীবিত কিন্তু আপনার পেরেশানির শেষ নাই। আপনি কত ডেকেছেন, কতজনকে বলেছেন দোয়া করেন। এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় এসেছে তখন তো দোয়াই একমাত্র তার সম্বল। সবার কাছে যাকে পেয়েছে তাকেই বলেছে দোয়া করেন যাতে সুস্থ সম্মতভাবে বাচ্চাটা হয়ে যায়। মা এবং সন্তান দুটাই যেন ভালো থাকে তো দোয়া করেন। এছাড়াও কিছু চায় আপনাদের কাছে, কারো কাছে কিছু চায়? এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যায় তখনও দেখেন দোয়ার উপরেই চলতে থাকে। যখন একটা ফুটফুটে বাচ্চা কোলের মধ্যে হাসে খেলে, তখন বাপ মা প্রতিনিয়ত দোয়া করে আল্লাহকে বাঁচায় রাখুন। বাঁচানোর জন্য মানুষ কত কি করে, সুবহানাল্লাহ, মানুষ কত নাজায়েজ ওসিলা পর্যন্ত গ্রহণ করে, কালি লাগিয়ে থুয়ে দেয়, তাবিজ দিয়ে রেখে দেয়, কত কিছু করে, ঘরের মধ্যে পাতিলার মধ্যে আগুন নিয়ে রেখে দেয়, নিম পাতা ঝুলিয়ে রাখে, ঝাড়ু ঝুলিয়ে রাখে, কেন, শুধুমাত্র আপনাকে রক্ষা করার জন্য। এগুলো সব হচ্ছে বাতিল থিওরি, কিন্তু তাদের পেরেশানিকে আমি বুঝতে চাচ্ছি যে তাদের পেরেশানির শেষ নাই। কিন্তু যারা কোরআন সুন্নাহ অনুসারী তারা প্রতিনিয়ত আল্লাহকে ডাকে, প্রতিনিয়ত। আপনি ভুলে গেছেন দোয়ার প্রয়োজন হয়েছিল যখন আপনার আমার একটা কঠিন ব্যাধি হয়েছিল। এমন কোন বাচ্চা আছে যার ডায়রিয়া, যার পাতলা পায়খানা, বা যার খিচানি বা রোগ বা জ্বর হয়নি? কে, কোনো বাচ্চা এইভাবে বড় হয় না, প্রত্যেকেরই কোনো না কোনো দিন এরকম হয়েছে। আর ওই কলেরা বা ডায়রিয়া বা বসন্তর সময় আপনার বাপ মা কত দোয়া করেছে আপনার নানি দাদি, এটা তাকে জিজ্ঞেস করে। এমনও তো আছে আপনাকে বাঁচানোর জন্য তারা মান্যত পর্যন্ত করেছে, জানলাম আমার সন্তানটা বেঁচে গেলে আমি খাসি মুরগ জবাব করে দেব, এতটা রোজা রাখবো, এতটা মিসকিনকে খাওয়াবো, এমনটা পর্যন্ত করেছে। তাহলে দোয়ার প্রয়োজন ছিল আপনার আমার জন্মের জন্যে, দোয়ার প্রয়োজন হয়েছিল আপনার আমাকে বাঁচানোর জন্য। এই দোয়াই কিন্তু প্রয়োজন হবে যখন আপনাকে আমাকে মরতে হবে তখন। আর এই বিধানটা আল্লাহ নাজিল করেছে, দোয়া এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ বলেছে বান্দা তোর জন্মটায় পৃথিবীতে আসা হয়েছে তার দোয়ার দ্বারা, তোকে কবরও দেওয়া হবে দোয়া করে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাজার ব্যবস্থা করে দিয়েছে। জানাজা এক্সট্রা একটা ইবাদত, যে একজন মৃত ব্যক্তির জন্য আমরা মুসলিমরা যেন দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ মুসলিমকে ক্ষমা করার জন্য কত ব্যবস্থা করেছে। মরে গেছে, ওর আমল বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের দায়িত্ব, আল্লাহ বলছে তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য এখন দোয়া করো, দোয়া করো আল্লাহর কাছে যে আল্লাহ ওকে ক্ষমা করে দেবো। এবং মুসলিমের একটা হাদিস আপনি 2088 পাবেন, এই কথাটা আস্তে আস্তে মনে হয়ে গিয়েছিল, এখন হাদিসটা দেখে নিলাম। মুসলিম জানাজার অধ্যায়ে 2088 নম্বরে হাদিসটা আপনি পেয়ে যাবেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তানের জানাজার সময় বলেছিল, দেখো কতজন লোক হয়েছে, যখন দেখেছে 40 জন হয়েছে তার ওভার, তখন বলেছিলেন এই হাদিসটা যে আমি রাসূল সাল্লামের কাছ থেকে শুনেছি, যখন কোনো মুসলিম ব্যক্তি মারা যায় আর তার জানাজার জন্য যদি 40 জন এমন ব্যক্তি উপস্থিত হয়ে যায়, লা ইউশরিকুনা বিল্লাহি শাইয়ান, যারা আল্লাহর সাথে শিরিক করে না, ইল্লা শাফাহুমুল্লাহু ফী, তাহলে আল্লাহ ওই 40 জনের সুপারিশ এই ব্যক্তির জন্য কবুল করে নেবেন। তার মানে দোয়া, একজন তাওহিদবাদীর দোয়া, 40 জন তাওহিদবাদীর দোয়া আপনার মতো একজন তাওহিদবাদীকে ক্ষমা করে দেওয়ার জন্য যথেষ্ট। এটা ইমাম মুসলিম কোট করেছে, এটা হচ্ছে দোয়া। এই দোয়ার প্রয়োজন হবে যখন আপনাকে আমাকে কবরে রেখে দেওয়া হবে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, রাসূলের আদর্শ কি ছিল, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফারাগা মিন আদ-দাফনিহি ওয়াকাফা আলাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দাফন কাজ শেষ করার পরে সেখানে দাঁড়িয়ে থাকতেন এবং বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য এখন ক্ষমা চাও আল্লাহর কাছে, ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসাল্লাল্লাহু
আর তাসবিহ এবং তাকে ধীরতার জন্য আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ ওকে ইমানের উপর অটুট রাখো। কেন? ফা ইন্নাহুল আন ইউসআলু, কারণ এখন তাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল, এগুলো তাকে এখন জিজ্ঞেস করা হবে। অতএব তোমরা তোমার ভাইয়ের জন্য এখন দাঁড়িয়ে দোয়া করো যে আল্লাহ ওকে ক্ষমা করো, আল্লাহ ওকে তুমি ইমানের উপরে জবাব দেওয়ার তৌফিক দান করো। সুবহানাল্লাহ, কবরের মধ্যে রেখে রাসূল বলছেন ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য এখন ক্ষমা চাও। তাহলে দোয়া যেমন আমাদের প্রয়োজন ছিল জন্ম হওয়ার জন্য, যেমন আমাদের মৃত্যুর জন্য এবং মরার পরে এটাই হবে আমাদের একমাত্র সম্ভব। এবং আমি আপনি যখন মরে যাব আমাদের আমল বন্ধ হয়ে যাবে, একটা রাস্তা এমন রয়েছে যেটার সাথে দোয়ার সম্পর্ক রয়েছে। আমাদের সন্তানরা আমাদের কোনো উপকারে আসবে না যদি তারা সৎ না হয় আর যদি তারা আমাদের জন্য দোয়া না করে। যাদের সব সন্তান রয়েছে আর যদি তারা আপনার জন্য দোয়া করে, এটা আপনার জন্য সোনায় সোহাগা, এটা আপনার জন্য এমন একটা গনিমত আপনি পৃথিবীর জমিনে রেখে যেতে পারলেন যেই দোয়া আপনাকে নাজাত এনে দিবে, যেই দোয়া। এই জন্য সন্তানকে শিক্ষা দেন, সততা শিক্ষা দেন এবং তাদেরকে তালকিন করেন তারা যেন মরার পর্যন্ত আমাদের জন্য দোয়া করে। আল্লাহ যেন এমন সন্তান আমাদেরকে দান করে যেই সন্তান সৎ হবে এবং আমাদের মরার পরে দোয়া করবে। আমিন ইয়া রাব্বুল আলামিন। তো এটা ছিল দোয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয় সম্পর্কে যেটা আমি ভেবে পেয়েছি। আলহামদুলিল্লাহ, কয়েকটা কথা আমি আপনার কাছে বলেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই দোয়ার ব্যাপারটা।